তো হ্যালো বন্ধুগণ, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার তো ধুরকে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা এরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করবো অ্যালার্ট মোশন অ্যাপের মাধ্যমে। তোমরা কীভাবে এরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করবে চলুন জেনে নিই। তো প্রথমত তোমরা অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করবে। ওপেন করার পর প্রজেক্টটি আসবে, এরপর ফুল প্রজেক্টটি ওপেন করবে। তো এই প্রজেক্টটির ডাউনলোড লিঙ্ক তোমরা এই ভিডিও নিচে পেয়ে যাবে, অবশ্যই ডাউনলোড করে নিও। আর সমস্ত ফটো বা ভিডিও লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ফটোগুলো ডাউনলোড করতে পারো। তো এই প্রজেক্টটির মধ্যে আমরা প্রথমত করব ফটো অ্যাড, তার জন্য তোমরা স্ক্রল করে নিচে চলে আসবে। এবার নিচে আসার পর সংটার উপরে তোমরা একটি গ্রুপ দেখতে পেয়ে যাবে, তো এই গ্রুপের উপর ক্লিক করবে, এডিট গ্রুপে আসবে। শুরুতে আসার পর এখানে তোমরা সবার নিচে ফটোটি দেখতে পেয়ে যাবে, তো এই ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে ফটোটি সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে, তো ব্যাক আসার পর তোমরা চলে আসবে 6:26 সেকেন্ডে। এবার 6:26 সেকেন্ডে আসার পর ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর পরবর্তী ফটোটার উপর আসবে, ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে পরবর্তী ফটোটি সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর পরবর্তী ফটোটার উপর আসবে, ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। তো এরকমভাবে তোমরা সমস্ত ফটোগুলোকে অ্যাড করবে। এবার সমস্ত ফটো অ্যাড করা হয়ে গেলে উপরে শেয়ার অপশানে ক্লিক করবে, নিচে এক্সপোর্ট এখানে ক্লিক করলে ভিডিওটি গ্যালারিতে সেভ হতে শুরু করবে। তো এই সাথে আজকের ভিডিও এতটাই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।